ইমাম হোসাইনের মতো মাথা উঁচু করে জালেমের বিরুদ্ধে কথা বলার হিম্মদ দিন তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানীয় দিনী ভাই বোনেরা আমরা আজকে কথা বলতে চাই কারবালার ঐতিহাসিক ট্রাজেডি নিয়ে আমরা জানি ষাট হিজরির রজব মাসে যখন ইয়াজিদ ক্ষমতায় আরোহিত হলো তখন মদিনার অসংখ্য লোক এবং কুফার লোকেরা তার হাতে বায়াত নিতে অস্বীকৃতি জ্ঞাপন করল তারা ইমাম হোসাইন রাজি আল্লাহু তয়াল আনহুর হাতে বায়াত গ্রহণের আগ্রহ প্রকাশ করল এবং কুফা থেকে লক্ষ লক্ষ লোক সিটি প্রেরণ করেছে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহুর বরাবরে যে আমরা আপনার হাতে বায়াত নিতে চাই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুর পরিস্থিতির বাস্তবতা পর্যবেক্ষণ করার জন্য ওনার সাশাতবাই মুসলিম আকিলকে তিনি কুফাতে প্রেরণ করেন মুসলিম বিভ্ন আকিল কুফাতে গিয়ে দেখতে পান পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল প্রায় আঠারো হাজার লোক ওনার হাতে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহুর পক্ষে বায়াত কবুল করে এ পরিস্থিতি দেখে তিনি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহুকে চিঠি দিয়ে জানান যে আপনি কুফাতে আসতে পারেন অসংখ্য লোক অপেক্ষা করছে আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য এ সংবাদের ভিত্তিতে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তায়াল তার পরিবারের উনিশ জন সদস্যসহ সত্তর বাহাত্তর জনের মতো কম বেশি সপর সঙ্গে নিয়ে জিলহাজ মাসের আট তারিখ মক্কায় গিয়ে ওমরা আদায় করে তিনি কুফার অভিমুখে রওয়ানা করেন ইমাম হোসাইন রদি আল্লাহ তায়াল কুফায় কেন যাচ্ছেন এ কথা তিনি তার ভাই মোহাম্মদুবনু হানাফিয়াকে সিঠি লেখে জানিয়েছেন তিনি বলেছেন ইন্নিলাম আখরুজ

নেতৃত্ব লাভের কোনো খায়েশে অথবা কোনো বিশৃঙ্খলা তৈরি করার জন্য বের হইনি বের হইনি কোনো জালেম হিসাবে বরং আমি বের হয়েছি আমার দাদার উম্মতের সংশোধনের চিন্তা মাথায় নিয়ে আমি সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধকেই আমার জীবনের কর্মসূচি হিসাবে গ্রহণ করে আমি বের হয়েছি ইমাম হোসেন রদিয়াল্লাহ তাই আনহের কুফার অভিমুখে রওয়ানার খবর শুনে আবদুল্লেবনে অমর আবদুল্লেবনে আব্বাস আব্দুল্লেবনে জোবাইয়ের রাজিআল্লাহুতায়াল আনহোম বিচলিত হয়ে পড়েন তারা ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করে ওনাকে কুফা যেতে বারণ করেন তারা বোঝানোর চেষ্টা করেন এই পথ মোটেও নিরাপদ নয় কারণ যদি ইয়াজিদ শুনতে পায় আপনি কুফাতে যাচ্ছেন বায়াত গ্রহণ করানোর জন্য তাহলে সে নিশ্চয়ই বিশৃঙ্খলা তৈরি করবে কিন্তু ইমাম হোসাইন রাজি আল্লাহু তায়ল এই তিনজন সাহাবিকে উনি ওনার দৃঢ়তার কথা জানিয়ে দেন অবিচলতার কথা জানিয়ে দেন তিনি জানান যে এই জাতির এই ক্রান্তিকালে আমি চুপ করে বসে থাকতে পারি না আপনাদের মতো যোগ্য সাহাবিদেরকে বাদ দিয়ে একজন কম যোগ্য অযোগ্য লোককে ক্ষমতায় আরোহণ করানো হল যার চরিত্রণীয় প্রশ্ন তৈরি হয়েছে সুতরাং লোকজন চাচ্ছে আমাদের কেউ যেন আমরা ক্ষমতায় আরোহিত হই আমরা যেন বায়াত গ্রহণ করি এ অবস্থায় আমাকে যেতেই হবে এদিকে মুসলিম বিবনু আকিলের হাতে কুফার লোকজন হোসাইন রদি আল্লাহ তাল আনহর পক্ষে বায়াত গ্রহণ করার খবর কুফার গভর্নর হজরত গ্রহণ করার খবর খবর পেয়ে কুফার গভর্নর সাহাবি হজরত নমানিবনু বসির রদি আল্লাহ তালহুকে ইয়াজিদ রাগান্বিত হয়ে বরখাস্ত করেন ইয়াজিদ বলেন যে তুমি গভর্নর থাকতে কুফাতে কীভাবে মুসলিম বিবনু আকিল আসার পরে তার হাতে লোকজন বায়াত গ্রহণ করে তিনি নমানিবনু বশির রদি আল্লাহ তালুকে বরখাস্ত করে সে জায়গায় ওবায়দুল্লবনে জিয়াদকে সেখানে গভর্নর হিসাবে দায়িত্ব প্রদান করে ওবায়দুল্লবনে জিয়াদ কুফায় ফোসেফ সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে তাদের উপর জোলম নির্যাতন হত্যাযোগ্য শুরু করে দেয় এবং মুসলিম আকিলকেও সে হত্যা করে তারপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুকে কারবালায় যেন তিনি কোনোভাবে যেন তিনি কুফায় ফসতে না পারেন সেজন্য সে চার হাজার সৈন্যকে ওনাকে প্রতিহত করার জন্য কারবালার অভিমুখেও প্রেরণ করে প্রতিমধ্যে কবি ফারাজ সাথে ইমাম হুসাইনের সাক্ষাৎ হয় ইমাম হুসাইন তখনও কারবালায় পৌঁছেননি দেখা হয়ে গেল বিখ্যাত কবি ফরাজদাকের সাথে তিনি ফারাজ প্রশ্ন করেন বাইঙ্গিলা নাবা আন্নাস খালফাক আপনি পিছনে কাদেরকে রেখে আসলেন ওই মানুষগুলোর ব্যাপারে আমাকে খবর দেন উনি কুফা থেকেই যাচ্ছিলেন কবি ফারাজ দাগ তখন বলেছেন মিনাল খাবির আলতা যে ব্যক্তি ভালো জানে তাকেই আপনি প্রশ্ন করেছেন আমি কুফা থেকে এসেছি আমি দেখেছি কলুবন্যাস মাকা যে মানুষের অন্তর আপনার সাথে ও সুইফ হুম বনি উমাইয়া অথচ তাদের তলোয়ার উমাইয়ার বনুমাইয়ার সাথে আপনার সাথে নয় ওয়াল কদাউ সামা তবে হ্যাঁ চূড়ান্ত পয়সালা আকাশ থেকে আসবে ওল্লাহ ইয়াফ আলু মাইয়াশা তিনি যা চান তিনি তাই করেন ইমা হুসাইন তখন বললেন সত্য কথা বলেছেন সকল সিদ্ধান্ত আল্লাহর হাতে আল্লাহ যা চান তিনি তাই করেন রবাশান প্রতিটা দিন আমার রব তিনি কাজের মাঝে ব্যস্ত আছেন ইন্নাজ কাদা বিমান হেব্বু যদি আমাদের ভালোবাসা আমাদের পছন্দনীয় ব্যাপারে যদি ফয়সাল আল্লাহর পক্ষ থেকে আসে যা আমরা পছন্দ করি ফা আলা নেয়া মাহি আল্লাহ নেয়ামতের আমরা প্রশংসা করবো অহু আল মুস্তান আলা আদা শোকর শক্রি আদায়ের জন্য তিনি সাহায্যকারী ওয়েন হালাল কদা দুনার রাজা ফলাম ইয়াত হাক্কুল ইয়া তাহু ও তাক সারি রা তাহু আর যদি আমাদের ভালোবাসার পক্ষে আমাদের পছন্দের পক্ষে রায় আকাশ থেকে নাও আসে তাহলেও আমরা বিচলিত হব না কারণ আমাদের নিয়ত সুস্পষ্ট আমরা হকের প্রত্যাশী আমরা তাকোয়াকেই আমাদের অন্তরে লালন করি তবারি পঞ্চম খণ্ডের দুইশত আঠারো নম্বর খ্রিস্টায় এই কথোপকথন উল্লেখ করেছেন হোসাইন রাজিয়াল্লাহ তালু প্রতিমধ্যে মোহাম্মদ ইবনু আশ আসের প্রেরিত এক লোকের মাধ্যমে মুসলিম ইবনু আকিল রাজিয়াল্লাহ তালু নিহত হওয়ার খবর পান সংবাদ শুনে তিনি ইন্নারিল্লা পড়লেন পরে তিনি আবার বলছেন কুল্লুমা তিনি বলছেন পক্ষ থেকে যা সুস্পষ্ট সেটা হবেই তাক দিরে যা আছে সেটা ঠেকানোর ক্ষমতা কারণেই তবে আমরা আমাদেরকে এবং আমাদের এই উম্মত এই দলকে ধ্বংস থেকে বিপর্যয় থেকে আমরা আল্লাহর কাছে সোপে দিয়েছি আমরা এর উত্তম উত্তম জাজা আল্লাহর কাছে প্রত্যাশা করি আরো কিছু পথ অতিক্রান্ত হওয়ার পর ইমাম হোসাইন রাজি আল্লাহ এজিদ বাহিনীর মুখোমুখি হয়ে যান তিনি দেখতে পান হুর ইবনে ইয়াজিদ নামক একজন অশ্বারোহী এক হাজার সৈন্য নিয়ে উনার পথ আগলে ধরেছে তবে হ্যাঁ তারা কোনো বেয়াদবি করেনি তারা ইমাম হোসাইনকে বলছে আপনি আর সম্মুখে সম্মুখে অগ্রসর হবেন না মহাররামের দুই তারিখ পর্যন্ত হুর বিন ইয়াজিদ ইমামের পথ আটকে রাখে তিন মাহাররাম আরও নতুন চার হাজার সৈন্য নিয়ে ওমর বিন সাদ নামক আরেকজন সেনাপতি হাজির হয় যোগ দেয় হরবিন ইয়াজিদের সাথে পাঁচ হাজার সৈন্যের সমাবেশ ঘটে গেল পরিস্থিতির জটিলতা জটিলতা দেখে ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল ওমর বিন সাদকে বললেন কুফাবাসী আমন্ত্রণ করেছিল তাই আমি এসেছি তারা যদি আমার হাতে বায়াত নিতে না চায় আমি ফিরে যাব এই বিষয়ে ওমর বিন সাদ ইবনুয়াজিদকে সিটি লিখে জানান যে উনি এটা বলেছেন এ কথা শুনে ইবনে জিয়াদ আবার সিটি লেখে সিটি লেখে সে ফিরতি সিটিতে লিখতেছে বিসমিল্লাহ রহমান রাহিম আহ্বাবাদ পকাত বালাগানি কিতাব

কিন্তু আমি তোমাকে বলছি ইমাম হোসাইনের নিকটে তুমি আমার বক্তব্য উপস্থাপন করো সেটা হচ্ছে ইমাম হোসাইন এবং তার সাথে যারা আছে সকলকে ইয়াজিদের হাতে বায়াত নিতে রাজি হওয়া লাগবে ফাইন ফালা আলিক তারা যদি সেটা করতে রাজি হয় রাইনা আইনা তাহলে পরবর্তী কি করা যায় সেটা আমি দেখব ওয়াসাল্লাম বলে সে তার চিঠি শেষ করেছে ইবনু জিয়াদের এই পত্রের পর ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু তার হাতে বায়াতের আহ্বান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন যখন সাদ ওমর ইবনে সাদ এই পত্র ইমাম হুসাইনকে তেলওয়াত করে শোনালো বলল আপনি বায়াত গ্রহণ করুন নিঃশর্তভাবে ইমাম হোসাইনের কাছে তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন এই খবর ওবায়দুল লেবনে জিয়াদের কাছে যখন পৌঁছল তখন সে পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় ফরাতকুল অবরুদ্ধ করতে বলে মহারামের সাত তারিখ বিন সাদ পানি বন্ধ করে দেয় কিন্তু সেও কোনোরূপ অশোভন আচরণ ইমাম হুসাইন তার তালুর সাথে করেনি অথচ জিয়াদ কামনা করছিল অমর বিন সাদ যেন ইমাম হুসাইন আনহুকে জোর করে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে বাধ্য করে আট তারিখে ইবনু জিয়াদ সীমা আর ইবনু জুল জাউসানের মাধ্যমে অমর বিন সাদের নিকটে আরেকটি পত্র লিখে পাঠান ওই পত্রে ইবনে জিয়াদ লিখে হুসাইন রাজি আল্লাহ যদি স্বেচ্ছায় বায়াত গ্রহণে রাজি না হয় তোমাদের কাছে আত্মসমর্পণ না করে তাহলে তাকে এবং তার সাথীদেরকে হত্যা করো ইমাম হুসাইন রাজি আল্লাহু তালহু তাদের পক্ষ থেকে চরম অমানবিক আচরণ লক্ষ্য করে তিনি তখন বললেন আমরা তো যুদ্ধ করতে আসিনি তাহলে তোমরা যদি পানি বন্ধ করে দাও আমাদেরকে কুপায় যেতে না দাও তাহলে ঠিক আছে আমি মদিনায় ফিরে যেতে চাই অথবা তোমরা কোল খুলে দাও আমাদের লোকেরা পানিতে কষ্ট পাচ্ছে অথবা আমাকে দেমাসকে যেতে যাও আমি ইয়াজিদের সাথে কথা বলবো কিন্তু জালেমগুলো জালেমগুলো বললো কোনোটাই হবে না নিঃশর্ত আপনাকে আত্মসমর্পণ করতে হবে অর্থাৎ ইয়াজিদের নিকটে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালানহু তখন দৃঢ়ভাবে আবারও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে তিনি অপারগতা প্রকাশ করেন তিনি বলেন তা অসম্ভব নয় মহারাম সীমার অমর সাদের অনুমতি না নিয়ে যুদ্ধের জন্য সৈন্যদেরকে মাঠে নামতে নির্দেশ দেয় হইছে শুরু হয়ে যায় কলরব শুনে ইমাম হুসাইন রাজি আল্লাহ তায়ালানহু তাবু থেকে বের হলেন বের হয়ে তিনি অমর বিন সাদকে ডাকলেন দেখে বললেন তোমরা তাড়াহুড়া করছো কেন তোমরা যুদ্ধ করবে আমাদের সাথে কেন এমনটা করছো তখন সে বললো আপনাকে না হয় বায়াত গ্রহণ করতেই হবে ইয়াজিদের হাতে তিনি বললেন সম্ভব সেটা হবে না তখন ওমর বিন সাদ বলেন তাহলে যুদ্ধ ইমাম হুসাইন বলেন আজকে কমপক্ষে একটু সময় দাও আমি একটু রাতটা এই বাদতে কাটাতে চাই তখন ওমর বিন সাদ বললেন ঠিক আছে তাহলে আজকে রাত আপনাকে সময় দেওয়া হল আপনি চিন্তা করে দেখুন যদি বায়াত গ্রহণ করতে রাজি হন ইয়াজিদের হাতে তাহলে আমরা এই খবর ওবৈদুল্লবন জিয়াদের কাছে পাঠিয়ে দেব কিন্তু তিনি বললেন যে না বায়াত নয় আমাকে সময়টুকু দাও এবাদত করি আজকে রাতটা তিনি তাবুতে ফিরে গেলেন পরের দিন দশ মুহররম যুদ্ধ হবে যুদ্ধের প্রাককালে। ইয়াজিদ বাহিনী অশ্ব সেনা দক্ষ হুরবিন ইয়াজিদ সে তখন ইমাম হোসাইন রাদি আল্লাহ তাবুর কাছে এসে সে চিৎকার দিয়ে জানালো ইমাম হোসাইন আমি আপনার সাথে একাত্মতা পোষণ করছি আমি আর আপনার বিরোধিতা করব না ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহুর দলে তাদের পক্ষের অশ্ব সেনাধ্যক্ষ এসে যোগ দিলেন হুরবিনী অজিদ লা বইনালি লাখ আল্লাহ সেইয়া আলাল জান্নাতে সেইয়া ওলাও কোথাই তু কাহরিক হরমিনিয়াজিদ বলেন আমি আমার নবসকে জান্নাত এবং জাহান্নাম কোনটা বেছে নেবে সে স্বাধীনতা দিয়েছিলাম আমার নবস জান্নাতকে পছন্দ করেছে আল্লাহর কসম এজন্যই আমি জান্নাতের উপরে কাউকে প্রাধান্য দিতে পারি না আমি আপনার পক্ষে এসেছি এতে করে যদি আমাকে কেটে টুকরো টুকরো করা হয় আমাকে আগুন দিয়ে জ্বালিয়েও দেওয়া হয় আমি আপনার পক্ষেই থাকব কিন্তু পরিতাপ কুফার অন্য অন্য মানুষগুলোর জন্য যারা ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তে আলানুকে দাওয়াত করে এনেছিল কিন্তু পরিস্থিতির জটিলতা দেখে তারা আস্তে করে সরে গিয়েছে তারা শত্রুর হাতে ইমাম হোসাইনকে ছেড়ে দিয়েছে ওনাকে বাসানোর জন্য কুফা থেকে একটা লোক আগমন করেনি করেছে তারা চরম বিশ্বাস ঘাতকতা তারা যদি হুরবিন ইয়াজিদের মতো দৃঢ়তা উপস্থাপন করতে পারত ইমাম হোসাইনের পক্ষ নিতে পারতো তাহলে কিন্তু পরিস্থিতি হয়তো এতটা জটিল হতো না ভিন্ন রূপ ধারণ করতে পারতো দশি মাহারাম একষট্টি হিজড়ি ফজরের নামাজের পর ইয়াজিদ বাহিনী সেনা সমাবেশ করে পাঁচ হাজার সৈন্যের বিশাল বাহিনী মাত্র সত্তর বাহাত্তর জন লোকের সাথে যুদ্ধ করতে এসেছে সীমার ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালুর অবস্থান দেখার জন্য ওনার তাবুর কাছে ঘোড়া নিয়ে হাজির হল দেখে ফিরছে এ অবস্থায় হজরত মুসলিম ইবনু আউ সাজাহ ইমাম হোসাইন রাদি আল্লাহ তালকে লক্ষ্য করে বলছেন আমাকে অনুমতি দিন আমি তাকে তীরমের হত্যা করি ইমাম হোসাইন বললেন আহম না তুমি এটা করো না আমি যুদ্ধ সূচনা করতে পছন্দ করি না ইমাম হোসাইন রাদি আল্লাহ পক্ষ থেকে যুদ্ধের আগ্রহ না দেখে ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর ইবনু সাদ একটি তীর হাতে উঠিয়ে নিয়ে ধনুকে স্থাপন করে ইমামের তাবুর দিকে সুরে মেরে লোকদেরকে বললো দেখো আমি যুদ্ধের সূচনা করেছি নাউদিন জালিম তারপর থেকেই যুদ্ধ রূপ নিল অত্যন্ত প্রকট আকারে এই সত্তর বাহাত্তর জন নিরস্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল পাঁচ হাজার জালেম সৈন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহু তাদের কাছে আত্মসমর্পণ করেননি তিনি জালেমের কাছে মাথা নত করেননি তিনি বীর দর্পে মাথা উঁচু করে তিনি শাহাদাত বরণ করেছেন তাই তো কবি নজরুল বলেছেন দ্রিম দ্রিম বাজে গনম দ্বন্দ্ববি দামাম হাকে বীর শির দেগা নেহি দেগা রেমামা সমানীয় ভাইয়েরা ইমাম হুসেন রদি আল্লাহ পরিবার পরিজনকে নিয়ে তিনি যুদ্ধ করলেন তাদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে শাহাদাত বরণ করলেন মাথা উঁচু করে ওনার পরিবারের সামান্য কিছু সদস্য ব্যতীত সকলে সেখানে শাহাদাত বরণ করেন ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা পরবর্তী পর্বে পর্বে শুনবো আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সঠিক ইতিহাস উপলব্ধি করে ইমাম হোসাইনের মতো মাথা উঁচু করে জালেমের বিরুদ্ধে কথা বলার হিম্মত দিন তৌফিক দিন আলাইকুম ও রহমতুল্লাহি